আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, রাতাবাড়ি পুলিশের ঘুষ নেওয়ার দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার আসাম পুলিশকে ডেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রী অপরাধমুক্ত সমাজ গঠনের জন্য পুলিশকে অবাধ ক্ষমতা দিয়েছেন, কিন্তু এই পুলিশের কর্মকাণ্ড মাঝে মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করছে। তাছাড়া পুলিশের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ অনেক পুরনো, এ ব্যাপারে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পান তাই বিষয়টি প্রকাশ্যে আসে না, কিন্তু মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক ঘটনা প্রকাশ্যে আসে। শনিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এক পুলিশকর্মীর মাটি বহনকারী একটি ডাম্পার গাড়ির চালকের কাছ থেকে উৎকোচ গ্রহণের দৃশ্য ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে এটা করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানার সামনের দৃশ্য এবং উৎকোচ গ্রহণকারী রাতাবাড়ি থানার পুলিশকর্মী, কিন্তু ভিডিওটি নতুন না পুরনো এ নিয়ে ভিন্নজনের ভিন্ন মত। তবে সবাই এই উৎকোচ গ্রহণকারী পুলিশকর্মীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। তারা এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও পুলিশের ডিজি ভাস্কর জ্যোতি মহন্তের দৃষ্টি আকর্ষণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও সম্পর্কে জানতে রাতাবাড়ি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি। অপরদিকে দীর্ঘ বছর ধরে হাইলাকান্দি জেলাসহ রাজ্যের বিভিন্ন জেলায় সমগ্র শিক্ষা অভিযান মিশনের তত্ত্বাবধানে চলা রেসিডেন্সিয়াল স্পেশাল ট্রেনিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিল সমগ্র শিক্ষা আসাম। 1 জুন থেকে RSTC পুরোপুরিভাবেই বন্ধ করে দিতে প্রত্যেক জেলার DMC-কে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন স্টেট মিশন ডিরেক্টর রুশনি অপরঞ্জি কুরাটি। RSTC সেন্টার বন্ধের সরকারি সিদ্ধান্তের ফলে ওইসব সেন্টারের সঙ্গে জড়িত শিক্ষকসহ বিভিন্ন দায়িত্বে থাকা কর্মচারীদের ভবিষ্যতেও নেমে এসেছে অমানিশা অন্ধকার। এদিকে হাইলাকান্দি জেলার হাইলাকান্দি শিক্ষা ব্লক ও কাটলিচুড়া শিক্ষা ব্লকে চলা যথাক্রমে ছেলে ও মেয়েদের আবাসিক 2টি স্কুল সরকার 1 জুন থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ওই 2টি সেন্টারের সঙ্গে জড়িত শিক্ষক, চৌকিদার, নাইট গার্ড, কুকসহ কর্মীদের ভবিষ্যৎ রীতিমতো অন্ধকার হয়ে পড়েছে। ওই 2টি সেন্টারের ছাত্রছাত্রীদের মেইন স্ট্রিমের সরকারি স্কুলে স্থানান্তর করার কথা বলা হলেও শিক্ষক কর্মীদের ব্যাপারে কিছুই বলেনি সমগ্র শিক্ষা অসম। সরকারি সূত্রে জানা গেছে, আসামের বিশ্বনাথ, ধেমাজি, কামরূপ মেট্রো ও শোণিতপুর ছাড়া রাজ্যের সব কটি জেলায় চলা রেসিডেন্সিয়াল স্পেশাল ট্রেনিং সেন্টার অর্থাৎ RSTC বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট অ্যাপ্রুভেল বোর্ড RSTC নিয়মিতকরণের ব্যাপারে অনুমোদন দেয়নি। সমগ্র শিক্ষা আসামের তত্ত্বাবধানে ওই প্রকল্প 2022-23 বর্ষে চালানোর জন্য অনুমোদন করেনি কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট অ্যাপ্রুভেল বোর্ড, যার ফলে 1 জুন থেকে আসামের বিভিন্ন জেলায় চলা RSTC সেন্টার বন্ধ করে দিতে রাজ্যের প্রতিটি জেলার সমগ্র শিক্ষার ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটরকে গত 14 মে এক পত্রে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আসামের সমগ্র শিক্ষার স্টেট ডিরেক্টর রুশনি অপরাঞ্জি কুরাটি। তিনি তার পত্রে ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটরদের RSTC সেন্টারে থাকা সরকারি সামগ্রী, ফার্নিচার, রান্নার সামগ্রী, থাকা খাওয়ার সামগ্রী, বেডিং আইটেম সহ বিভিন্ন সামগ্রী ব্লক মিশন কোঅর্ডিনেটরের কার্যালয় কিংবা অন্য নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করতেও DMC-দের বলেছেন। উল্লেখ্য, হাইলাকান্দি জেলার জেলা সদরে এবং কাটলিচুড়ায় যথাক্রমে দীর্ঘ বছর ধরে মেয়েদের ও ছেলেদের 2টি RSTC সেন্টার রয়েছে। ওই 2 আবাসিক সেন্টারে 50 জন করে মোট 100 জন ছাত্রছাত্রী রয়েছেন, তাদের থাকা খাওয়া সহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ওই 2 সেন্টারের সঙ্গে বেশ কয়েকজন শিক্ষক, শিক্ষিকা সহ কুক, চৌকিদার, কেয়ারটেকার রয়েছেন। আচমকা ওই 2টি সেন্টার সরকার বন্ধ করে দেওয়ার ফলে 1 জুন থেকে RSTC সেন্টারের সঙ্গে জড়িত শিক্ষক, শিক্ষিকা, নাইট গার্ড, চৌকিদার, কুকরাও বেকার হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অপরদিকে ভারত বাংলা দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্য নিয়ে শনিবার গুয়াহাটিতে বৈঠক করলেন ভারত ও বাংলাদেশের বিদেশমন্ত্রী যথাক্রমে এস জয়শঙ্কর ও একে আব্দুল মুমিন। বৈঠকে 2 দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে একমত হয়েছেন 2 দেশের বিদেশমন্ত্রী। গুয়াহাটিতে আয়োজিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর উন্নয়ন এবং আন্তঃসম্পর্ক শক্তিশালী করার উদ্দেশ্যে নিয়ে যে কনক্লেভ শুরু হয়েছে তাতেই শনিবার উপস্থিত ছিলেন 2 বিদেশমন্ত্রী।
দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় যে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটাকে সামনে রেখেই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর প্রতিনিধিরা নিজেদের মধ্যে মত বিনিময় করেন। বৈঠকে জয়শঙ্কর জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে যদি একটি যৌথ কর্মসূচি তৈরি করে সহযোগিতার পরিসর বৃদ্ধি করা যায়, তাহলে আর্থিকভাবে এই অঞ্চল স্বয়ম্ভরতা অর্জন করতে সক্ষম হবে। জয়শঙ্কর এদিন আরও জানিয়েছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সংযোগ তৈরি ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমেই যে ভৌগোলিক সমস্যা রয়েছে এই অঞ্চলের, সেটা কাটিয়ে ওঠা সম্ভব। উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকেই এ ব্যাপারে সদর্থক মনোভাব নিতেও আহ্বান জানিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রী। ও বৈঠকে ভারত বাংলাদেশের মধ্যে সড়ক রেল সংযোগ খুব শীঘ্রই চালু করতে জোর দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। বৈঠকে তিনি জানিয়েছেন, 1965 সালের আগে ভারত বাংলাদেশের মধ্যে 6টি এলাকা দিয়ে রেল সংযোগ চালু ছিল। বর্তমানে ওই রাস্তাগুলোকেই নতুনভাবে তৈরি করে আবার রেল সংযোগ চালু করতে হবে। সেজন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করে অসমাপ্ত প্রকল্পগুলোর কাজ যাতে চলতি বছরেই শেষ করা যায়, সেটা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। উল্লেখ্য, আগরতলা বাংলাদেশ রেলপথ তৈরির কাজ সমাপ্তির পথে, এটা যাতে আগামী কিছুদিনের মধ্যেই চালু করা যায়, তাতে ঐক্যমত হয়েছে কনক্লেভে উপস্থিত সব পক্ষই। স্বাধীনতার আগে কলকাতায় যাওয়ার ক্ষেত্রে অধুনা বাংলাদেশকে ব্যবহার করার যে প্রচলিত মাধ্যম ছিল, সেটাকে আবার নতুন করে চালু করতে হবে। ভারত ও বাংলাদেশ সরকার উভয়ই এ ব্যাপারে জোর দিয়ে তা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, যোগাযোগ পরিকাঠামোর উন্নতির জন্য ভারত সরকার বাংলাদেশের সঙ্গে রেল, জলপথ এবং সড়কে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই অনেক প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। দুই দেশ যদি আর্থিক উন্নয়নে যৌথভাবে কাজ করে, তাহলে এই অঞ্চলের আর্থিক উন্নয়ন নিশ্চিত। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় 9টি সীমান্ত বাজার স্থাপন করা হবে। এর মধ্যে ত্রিপুরায় 4টি, মেঘালয়ে 3টি এবং আসামে 2টি সীমান্ত হাট তৈরির জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে আসামের ভৌগোলিক অবস্থান এমন জায়গায় পড়েছে যাতে এই অঞ্চলের সার্বিক যোগাযোগ পরিসর বিস্তৃত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আসাম। এর ফলে আসামের আর্থিক সম্ভাবনার যেমন উজ্জ্বল, ঠিক তেমনিভাবে রাজ্য সরকারও এই সুযোগকে কাজে লাগিয়ে আসামের পর্যটন ক্ষেত্র, বন্যপ্রাণী সংক্রান্ত পর্যটন, চা পর্যটন এবং নদী পর্যটনকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। এই সমস্ত প্রকল্প রূপায়ণে রাজ্য সরকার ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। অপরদিকে বড়খলার চেসরিজিপির উজানগ্রাম এলাকায় পানীয় জল থেকে শুরু করে সড়ক বন্যার জলে অকেজো হয়ে গিয়েছে। এমনকি নদীনালা পারাপারের সাঁকো পর্যন্ত ভেসে গিয়েছে জাটিঙ্গায়। খুঁজ খবর না নেওয়ায় জনপ্রতিনিধিসহ বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কুবে ফুসছেন উজানগ্রাম 9 নম্বর গ্রুপের উত্তর উজানগ্রাম এলাকার পাতাখাই নালার কিনারের শতাধিক পরিবারের মানুষ। এমজি এনআরজিএসের রাস্তা থেকে শুরু করে পারাপারের সাঁকো ভেঙে ফেলেছে এবারের বন্যা। বিশেষ করে যাতায়াত করতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই শতাধিক পরিবারের মানুষদের। তাই স্থানীয় বিধায়ক, পঞ্চায়েত প্রতিনিধি এবং গ্রুপ সদস্য খোঁজ খবর না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন এলাকার মানুষ। তাই বাধ্য হয়ে শনিবার সংবাদ মাধ্যম মারফত কাছাড়ের জেলাশাসক, বিভাগীয় কর্তৃপক্ষ, জনপ্রতিনিধিদের গ্রামটি পরিদর্শন করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে সংবাদ মাধ্যম মারফত অনুরোধ করেছেন। উপস্থিত ছিলেন উজানগ্রাম বন্দরকর গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক মঞ্জুরুল হক বড়বুইয়া, সমাজকর্মী মায়াজুল হক বড়বুইয়া, আফজল হোসেন বড়বুইয়া, আলতাফ হোসেন বড়বুইয়া, কমরুল ইসলাম বড়বুইয়া, জমির উদ্দিন বড়বুইয়া প্রমুখ। অপরদিকে দামচড়া কাশীবন্দ নদীবাঁধ মেরামতে 10 লক্ষ টাকা ঘোষণা মিসবাহুলের। জাটিঙ্গা নদীর প্রলয়ঙ্কারী বন্যায় চন্দ্রনাথপুর জিপির দামচড়া কাশীবন্দ এলাকায় প্রায় 500 মিটার অংশ নদীগর্ভে তলিয়ে গেছে। শুক্রবার স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর দামচড়া কাশীবন্দ এলাকার নদীবাঙ্গনস্থল পরিদর্শন করেন। তিনি নদীবাঁধ মেরামতের জন্য তার এলাকা উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। এদিন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বন্যায় ক্ষতিগ্রস্তদেরও খোঁজ নেন। উল্লেখ্য, সোমবার কাশীবন্দ এলাকার জনগণ সংবাদ মাধ্যমে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ করার পর শুক্রবার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর
বড়খলা ব্লক কংগ্রেস সভাপতি জন্টু সরকার ও সাধারণ সম্পাদক দিদার হোসেন লস্করকে সঙ্গে নিয়ে কাশিবন এলাকা পরিদর্শন করেন। এদিন তিনি অটোরিকশা করে বগদা পর্যন্ত ও পরে মোটরসাইকেলে কিছু জায়গা যান। সেখান থেকে হেঁটে প্রায় 1 কিলোমিটার পাড়ি দিয়ে কাশিবন্দে পৌঁছেন তিনি। বিধায়ক মিসবাহুল ইসলামকে পেয়ে গ্রামের দুর্দশার কথা তুলে ধরেন স্থানীয়রা। তিনিও তাদেরকে আশ্বাস দেন শীঘ্রই গ্রামের সমস্যাগুলো কাছাড়ের জেলাশাসকের সঙ্গে আলোচনা করে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। আপাতত নদী ভাঙ্গন ঠেকাতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা প্রদান করবেন বলে জানান বিধায়ক মিসবাহুল। এদিন বিধায়ক সমগ্র গ্রাম পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নেন। এদিন গ্রামবাসীর পক্ষ থেকে আজিজুর রহমান মজুমদার, আব্দুল কালাম মজুমদার, প্রদেশ চন্দ্র দে, দীনেশ চন্দ্র দে, দুলাল দে, সুনাউর রহমান মজুমদার, লব কুমার দেব, মইনুল হক মজুমদার, স্বপন দেব, ফারুক আহমেদ বড়বুইয়া প্রমুখ বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের প্রশংসা করেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।